নমস্কার ও সালাম বন্ধুরা, ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন আপডেট নিয়ে, আর একটি গুরুত্বপূর্ণ জরুরি সাবধানতা আপডেট নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি ঈদ পরবর্তী বেনাপোল স্থলবন্দরের সকল যাত্রীদের জন্য জরুরি সাবধানতা আপডেট নিউজ নিয়ে। তাই আজকের ভিডিওটি একদম শেষ অবধি দেখার চেষ্টা করবেন, এই সকল বিষয়ে সকল তথ্যগুলো জেনে আপনার ইন্ডিয়া ভ্রমণটিকে নিরাপদময় করে তোলার জন্য। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন বেনাপোল স্থলবন্দরের আজকের চিত্র। এছাড়া বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি আপনাদের ইন্ডিয়া ভ্রমণটিকে নিরাপদময় করে তোলার জন্য, সব আপডেটগুলো সবার আগে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে লাইভে আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে কিন্তু বেনাপোল স্থলবন্দরে প্রচণ্ড পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং ঈদের পরেও অফিস আদালত খুলে গিয়েছে, ইতিমধ্যে ব্যাংক সহ সব কিছুই খুলে গিয়েছে, তারপরও কিন্তু বেনাপোল স্থলবন্দরের চাপ তুলনামূলক অনেক গুণ বেড়ে চলেছে। গত রোজার ঈদেও আমরা এতটা ভিড় লক্ষ্য করতে পারিনি, কিন্তু এবার কোরবানি ঈদকে কেন্দ্র করে ঈদের পরবর্তীতে এত পরিমাণ ভিড় এটা আমরা কখনোই আশা করিনি। তবে গত কয়েক বছরের রেকর্ড কিন্তু ইতিমধ্যে ব্রেক হতে শুরু করেছে গতকালকে, এবং আজকেও সকাল থেকে কিন্তু বেনাপোল স্থলবন্দরে প্রচণ্ড পরিমাণ আমরা ভিড় লক্ষ্য করতে পারছি। যাত্রীদের ভয়াবহ পরিমাণ দুঃসহ অভিজ্ঞতার আমরা সাক্ষী হতে পারছি, পাশাপাশি যাত্রীদের যে দুঃখ দুর্দশা এবং অসম্ভব পরিমাণ যে ভোগান্তি সেটার চিত্র কিন্তু আমরা ইতিমধ্যে লাইভ স্ক্রিনে আপনারা সকলে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এছাড়া আপনাদের জন্য জরুরি যে সাবধানতা আপডেটটি নিয়ে এসেছি, এক শ্রেণী অসাধু চক্র কিন্তু ইতিপূর্বেও সক্রিয় ছিল, আবারও কিন্তু তারা সক্রিয় হয়ে উঠেছে। এই যে বিপুল সংখ্যক যাত্রীগণ রয়েছে, এদেরকে কিন্তু কনভিন্স করে ভুলভাল বুঝিয়ে তাদেরকে জিম্মি করে কিন্তু বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে নিচ্ছে, পাশাপাশি তাদের সর্বোচ্চ লুট করে নিচ্ছে। এবং এই যাত্রীগণ তাদের ফাঁদে একবার পা দিলে কিন্তু তার সর্বস্ব হারিয়ে ফেলছেন। তো আপনাদের অবশ্যই এ বিষয়ে সতর্ক করব। ইতিমধ্যে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করলেও কোনো না কোনো একটি ফাঁক পোখর থেকেই যাচ্ছে, যার ফলে কিন্তু এই যে অসাধু চক্র রয়েছে এরা কিন্তু কোনো অবস্থাতে বন্দর কর্তৃপক্ষের হাতে আসছে না, যার ফলে কিন্তু যাত্রীগণ অনেক বড় বিপদে পড়ে যাচ্ছেন। পাশাপাশি যে সকল যাত্রীগণ বর্তমানে বেনাপোল হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করেছেন তারা কিন্তু এই দুর্বিষহ পরিস্থিতির সাক্ষী হচ্ছেন। পাশাপাশি এই যে দীর্ঘ সময়, দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা যে লাইন পার করে ইন্ডিয়াতে প্রবেশ করা, এটা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক হয়ে উঠেছে। পাশাপাশি আপনারা ইতিপূর্বেও লক্ষ্য করেছেন যে নোম্যান্স ল্যান্ডে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, সেই সময় কিন্তু পানীয় এবং শুকনো খাবারের কষ্ট থাকে, সেটা এখনও বিদ্যমান রয়েছে। মাঝে একটি টং দোকান হয়েছিল, তবে সেটার কার্যক্রম এখন কিন্তু বন্ধ রয়েছে, তার কারণে কিন্তু যাত্রীগণ অনেক বেশি কষ্টের মুখে পড়ছেন। তো সব মিলিয়ে বলতে পারি যে বেনাপোল স্থলবন্দরে কিন্তু এক দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এই মুহূর্তে বেনাপোল হয়ে যে সকল যাত্রীগণ ইন্ডিয়াতে প্রবেশ করেন, অবশ্যই আপনারা সকল বিষয়ে সতর্ক থাকবেন, কোনো অবৈধ বা কোনো অবৈধ চক্রের ফাঁদে আপনারা পা দিবেন না, নিজে সকল কার্যক্রম শেষ করে নির্বিঘ্নে ইন্ডিয়াতে প্রবেশের চেষ্টা করবেন। হয়তো একটু দুর্ভোগ পোয়াতে হবে, দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, তবে চেষ্টা করবেন নিজে সকল কার্যক্রম সম্পাদন করে ইন্ডিয়াতে প্রবেশ করার। পাশাপাশি কিন্তু গত কয়েকদিনের তুলনায় মানি এক্সচেঞ্জ রেটটা তুলনামূলক বেশ কিছুটা বেড়েছে, এখন কিন্তু বাংলা 100 টাকার বিপরীতে মানি এক্সচেঞ্জ রেট পাওয়া যাচ্ছে প্রায় 77+। তো সব মিলিয়ে বলতে পারি যে তুলনামূলক মানি এক্সচেঞ্জ রেটটা একটু বাড়ার ফলে যাত্রী মনের অসন্তোষ হয়তো কিছুটা কমলেও, সর্বোপরি যাত্রীদের যে দুঃখ দুর্দশা এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে এর ফলে কিন্তু যাত্রীগণ অনেক বেশি কষ্টময় পরিস্থিতির শিকার হচ্ছেন। তো অবশ্যই আপনাদেরকে এই মুহূর্তে যে সকল যাত্রীগণ বেনাপোল হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করছেন, অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো সতর্ক থাকবেন, পাশাপাশি দিনের দ্বিতীয় ভাগ অথবা দিনের শেষ ভাগে ইন্ডিয়াতে প্রবেশের চেষ্টা করবেন। তুলনামূলক হারে বেলা বাড়ার সাথে সাথে ভিড়টা কিন্তু কিছুটা কমে আসতে শুরু করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের কাছে বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ সংবাদ। এছাড়া বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরের সকল আপডেট নিউজগুলো সবার আগে বলতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।